30তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার আয়োজনকে ঘিরে সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। এদিন বিকেলে পুরসভার উৎসব ভবনে এই সভার আয়োজন করা হয়। জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাসের তত্ত্বাবধানে বইমেলার এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক সদর কিংসুক মাইতি, কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বরচন্দ্র রজক, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল, প্রাক্তন বিধায়ক তপনদীপ সিংহ সহ বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ। আগামী 30 ডিসেম্বর জেলা বইমেলা শুরু হবে, চলবে আগামী 5 জানুয়ারি পর্যন্ত কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় ময়দানে। বিগত কয়েক বছর আগে যে সুনামের সঙ্গে জেলা বইমেলা সাফল্যমণ্ডিত হয়েছিল, এবারের বইমেলা সেভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে নানান কর্মসূচি গৃহীত হয়েছে। উপস্থিত বইমেলা কমিটির সদস্যদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকেরাও বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছেন। রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কিংসুক মাইতি বলেন, এবছর জেলা বইমেলা কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হবে। বইমেলাকে কেন্দ্র করে আজ দ্বিতীয় প্রস্তুতি সভা করা হলো। মহকুমা শাসক আরও বলেন, বইমেলা ঘিরে যে কমিটি গঠন করা হয়েছে সোমবার তাদেরকে নিয়ে মিটিং করা হলো। বইমেলাকে নিয়ে কিভাবে সাফল্য অর্জন করা যায় এবং বইমেলাকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে তা কিভাবে করা হবে, এদিনের মিটিংয়ে সেই কমিটির সদস্যদের আয়োজনের রূপরেখা সম্পর্কে বোঝানো হলো বলে জানান মহকুমা শাসক কিংসুক মাইতি। এদিন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি আর কি বলেছেন শুনুন। বইমেলা নিয়ে এর আগে আমাদের মিটিং হয়েছে, তো এবার জেলা স্তরে বইমেলা কালিয়াগঞ্জে হবে, পার্বতী সুন্দরী যে স্কুল আছে সেই স্কুলের মাঠে হবে, 30শে ডিসেম্বর থেকে হবে 5ই জানুয়ারি পর্যন্ত। তো সেটা নিয়ে আজকে আমাদের সেকেন্ড মিটিং হলো। আমাদের ফার্স্ট মিটিংয়ে তো আমাদের যেটা ছিল যে আমাদের সাব কমিটি কী কী হবে সেগুলো ফাইনাল হয়েছিলো, তো আজকে সাব কমিটির মেম্বারদের সবাইকে ডাকা হয়েছিলো এবং যে সাব কমিটিগুলো আমাদের হয়েছে তৈরি, 11টার মতন সাব কমিটি, সেই সাব কমিটিগুলো কী কী ফাংশন আছে সেগুলো মেম্বারদেরকে বুঝিয়ে বলে দেওয়া হলো। কারণ আজকে 2 তারিখ, হাতে আমাদের আর 4টে সপ্তাহ রয়েছে, সুতরাং সাব কমিটিগুলো কাজ এখন থেকে শুরু না করলে টাইমলি শেষ করা যাবে না। সাব কমিটিগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে কী কী কাজ আছে, তো সেই অনুযায়ী ওনাদের যেগুলো কোয়েরি ছিল সেগুলো ওনাদের আমরা মিট আপ করেছি এবং মানে গাইডও করে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীকালে সুবিধা বা অসুবিধা যাই হয় আমরা দেখে নেব এবং টাইম টু টাইম আমরা বসবো এবং সাব কমিটিগুলো নিজেরাও মিটিং করে নেবে। তো আশা করছি যে যেরকমভাবে বইমেলা প্রত্যেকবার সাকসেসফুল হয় এবার খুব ভালোভাবে বইমেলা হবে। সাহেব, বইমেলায় কি সাংস্কৃতিক কোনো কালচার থাকে প্রতিদিনের মানুষকে, সাধারণ মানুষের জন্য মনোরঞ্জনের জন্য কিছু? না, সেটা থাকছে, সেটা যেরকম নর্মাল আমাদের গভর্নমেন্টের মেলাগুলো থাকে, বইমেলাতেও থাকবে, একদম রিসেপশন থেকে একদম ক্লোজিং সেরেমনি পর্যন্ত প্রত্যেক দিনই কালচারাল প্রোগ্রাম থাকবে এবং সেগুলো নিয়েই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর মানে চক আউট করছে কাদের কবে কবে প্রোগ্রামে রাখা যায়। এবং আমাদের যেটা উদ্যোগ থাকবে যে মানে আমাদের যারা লোকাল যারা শিল্পী রয়েছে, ভালো শিল্পী, তাদেরকে যা তাদের যে প্রতিভা সেগুলোকে সামনে নিয়ে আসা, সেগুলো যাতে মানুষজন দেখতে পায়। এবং আমিও একটা মানে যেটা প্রপোজাল দিলাম যে বাচ্চাদের দিয়ে কালারফুল প্রোগ্রাম করানো, কারণ বাচ্চাদের প্রোগ্রাম খুব ভালো হয় যদি গ্রুপ ড্যান্স হয় বা গ্রুপ সিঙ্গিং হয়, ছোটো ছোটো ড্রামা হয়, সেগুলো বাচ্চারা যদি করে পার্টিসিপেট খুব ভালো হয়, কারণ ওই সময় স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো এক্সপেক্ট করছি যে কালচারাল প্রোগ্রামের দিকটা খুব ভালোই হবে। সেটা নিয়ে কিছু সিদ্ধান্ত হয়নি, মানে প্রবাবলি ওটা নিয়ে বোধহয় নাই আছে, এটা DLO সাহেব বলতে পারবেন, আমি ওটা অবশ্য দেখিনি, ওটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসারের কাছ থেকে জানতে পারবেন। তবে জেলা বইমেলা নিয়ে কালিয়াগঞ্জ শহরের মানুষের পাশাপাশি প্রশাসনিক মহলেও যে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে তা কার্যত স্পষ্ট। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামী দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া, হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটরকালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8984988. আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। आपके की चाकरी परीक्षार्थी चाकरी परीक्षार बोई खुजछेन? তাহলে আজ চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।